আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন। আসলে আমি অনেকদিন যাবৎ ভিডিও দেই না, অনেকদিন পরে চিন্তা করলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আসলে ব্যস্ততার কারণে, কাজের ব্যস্ততার কারণে আসলে ভিডিও দেওয়া হয় না। তারপরে তো নিজের ব্যক্তিগত অনেক কাজ থাকে, কাজের পরে ওরকমভাবে সময়ও পাই না, সবকিছু মিলে আসলে হয়ে উঠতেছে না। তারপরেও চিন্তা করলাম যে আজকে একটু বন্ধের দিন, তো বাইরে বেরিয়েছিলাম, তো চিন্তা করলাম যে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিব। যারা আসলে রোমানিয়াতে নতুন আসবেন বা নতুন আসার জন্য পারমিট পাইছেন, প্রসেস করছেন, তাদের জন্য এটা হয়তো বা মোটামুটি একটু কাজে আসতে পারে, যে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি। আসুন শুরু করি। বর্তমানে যারা 2022 সালে যারা পারমিট পাইছেন, যারা রোমানিয়াতে আসবেন, দিল্লি এম্বাসিতে জমা দিবেন পেপার, তারা আসলে মূলত অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, এরকম একটা নিউজ কিন্তু অলরেডি পাবলিশ হয়েছে, আপনারা অনেকেই দেখছেন বা শুনছেন। তো যারা মূলত রোমানিয়াতে এই 2023 সালে 2022 সালের পারমিট নিয়ে আসবেন, তাদের জন্য ছোট্ট আমার একটা পরামর্শ থাকবে। সেটা হচ্ছে, আপনারা যারা মূলত 22 সালের পারমিট নিয়ে রোমানিয়াতে আসবেন, প্রসেস হয়েছে, তাদেরকে আমি বলবো যে আসলে আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলে ইন্ডিয়ান ভিসাটা অবশ্যই আপনারা খুব ইমিডিয়েটলি করে রাখেন। ইন্ডিয়ান ভিসাটা করে রাখবেন এই জন্য, কারণ আপনার 2022 সালের যদি পারমিট থাকে তাহলে আপনাকে ইন্ডিয়া যাইতে হবে, এটা আপনি ধরে নেন। তবে যারা 2023 সালে পারমিটে আছেন, তাদের হয়তো বা এমন কোনো কিছু হইতে পারে যে আপনারা বাংলাদেশ থেকেও ভিসা পাইতে পারেন, এজেন্ট আগের মতো এজেন্ট জমা দিতে পারে, সেইরকম কোনো নিউজ এখন পর্যন্ত আসে নাই। তবে সেটা আইডিয়া করতে পারেন আপনি, এরকম কিছু হইতে পারে। 23 সালে যাদের পারমিট আছে তারা হয়তো বা খুব দ্রুত ইন্ডিয়ান ভিসা করার প্রয়োজন নাই, আস্তে ধীরে সুস্থে করলেও হবে। আপনাদের এজেন্সির সাথে কথা বললে বিস্তারিত জানতে পারবেন। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারাই রোমানিয়াতে আসবেন অবশ্যই আপনারা যেটা চেষ্টা করবেন সেটা হলো, আপনাদের যে এজেন্সি থাকবে তাকে আপনারা অবশ্যই বলবেন যে আপনাদেরকে ডিরেক্ট কোম্পানির ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য, বা যদি ডিরেক্ট কোম্পানির ওয়ার্ক পারমিট আপনাকে না দেয়, আপনি জমা দিয়েছেন, এজেন্সি আপনার পারমিট বের করে ফেলছে, সাপ্লাই কোম্পানি, হ্যাঁ, যে কোনো একটা সাপ্লাই কোম্পানির মাধ্যমে পারমিট বের করে ফেলছে, সেই ক্ষেত্রে আপনি আপনার এজেন্সির সাথে কথা বলবেন যে তুমি ভাই আমাকে টিআরসি কার্ড করে দিবা, টিআরসি কার্ড করে দিবা, এবং আমাকে টিআরসি কার্ড করে দেওয়ার পর তুমি আমাকে এনওসি দিয়ে ছেড়ে দিও, সমস্যা নাই। কিন্তু আপনাকে যদি টিআরসি কার্ড করার আগে সাপ্লাই কোম্পানিতে আইনার টিআরসি কার্ড করার ছাড়াই আপনাকে ছেড়ে দেয় এনওসি দিয়া, আমি আপনাকে মানে জাস্ট এতটুক বলতে পারি, আপনি আগামী 6 মাসে একটা টিআরসি কার্ড করা আপনার জন্য ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, আর যদি সম্ভব হয়ও সেটা হচ্ছে, মনে করেন আপনি মানে গড গিফটেড, আপনার যদি খুব নিজস্ব কাছের কোনো লোক থাকে সেই ক্ষেত্রে আপনার হয়তো বা কোনো অ্যাঙ্গেলে কোনো সোর্সে আপনার করে দিতে পারে। যদি আপনি এরকম না হন তাহলে আপনার এজেন্সিতে ধৈর্য, আপনি অবশ্যই আপনি চেষ্টা করবেন যে ভাই তুমি আমার ট্যাক্স পে করে আমাকে টিআরসি কার্ড করে দাও, হ্যাঁ, প্রয়োজনে তুমি কিছু টাকা চার্জ নাও, তারপর আমার টিআরসি কার্ড করে দিয়ে দেন, তুমি আমাকে ছাড়ো। টিআরসি কার্ড ছাড়া আপনি অন্য কোথাও মুভ করা মানে আপনার বিপদ আপনি নিজেটাই না। এটা হচ্ছে মূল বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনার এজেন্সি যদি আপনাকে টিআরসি কার্ড না করেই দিতে চায় যে না আমি করে দিতে পারবো না, সেই ক্ষেত্রে আপনাকে ভাই অবশ্যই ভালো একটা কোম্পানি ধরতে হবে, যে কোম্পানি আপনাকে টিআরসি কার্ডের গ্যারান্টি দিবে যে আমি আপনাকে টিআরসি কার্ড করে দিব, আপনি আমার এখানে কাজ করেন। তবে বর্তমানে যারা আসবেন তাদের, এখন যেহেতু সামার চলতেছে, সামার সিজনে আসলে কনস্টান্টাতে, হ্যাঁ, এই যে বীজগুলো আছে যে কনস্টান্টাতে আসলে ওইখানে রেস্টুরেন্টের খুব চাহিদা, লোকের খুব চাহিদা, আপনি গেলেই আপনাকে, হ্যাঁ, মানে ভালো স্যালারি দিবে, থাকার জায়গা দিবে, খাওয়া দাওয়ার টাকা দিবে, আপনার খুব ভালো সুযোগ সুবিধা দিবে, আপনি চাইলে সেখান থেকে আপনার টিআরসি কার্ড করতে পারবেন। আমি মানে এটা আপনাকে বলতে পারি যে যদি কনস্টান্টাতে আপনি মুভ করতে চান
এই সামার সিজনে বর্তমানে যদি আসেন এক মাসের মধ্যে বা 15-20 দিন বা এক মাস দুই মাসের মধ্যে আসেন, সেক্ষেত্রে সামার সিজন আছে, আপনারা চাইলে কনস্ট্যান্টটাতে মুভ হবেন। যে কোনো রেস্টুরেন্টে একটু ডিউটি বেশি হলো, একটু কষ্ট হলো, আপনি কিন্তু সেখান থেকে টিএসসি কার্ড করতে পারবেন। এটা পসিবিলিটি আপনার 90%। আর আদারওয়াইজ আপনি যদি সাপ্লাই কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানি আপনি ঢুকেন, অন্য যে কোনো একটা কোম্পানিতে ঢুকেন, সেক্ষেত্রে তারা অনেক সময় আপনাকে কাজ করাবে, কিন্তু টিআরসি কার্ড বাই করে দিবে কিনা এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ। তো এই জন্য আপনাদেরকে বলবো, যারাই মানে বর্তমান আসবেন 2022 সালের পারমিটে, ভাই রোমানিয়াতে আসাটাই মূল যদি লক্ষ্য হয়ে থাকে যে আমি আসলাম, জাস্ট আসলেই হইলো আমার, তাহলে ভাই আপনি বোকার স্বর্গে এখনো বসবাস করতেছেন। রোমানিয়া ভাই ওই লেভেলের উন্নত দেশ না, এটা বাংলাদেশ থেকে আপনারা অনেকেই হয়তো বা জানেন, আমিও জানতাম, তারপরও রোমানিয়াতে আসতে হয়েছে হ্যাঁ জীবনের তাগিদে। রোমানিয়া ভাই ওই ধরনের উন্নত কোনো রাষ্ট্র না যেখানে আপনি আসলেই লক্ষ লক্ষ টাকা কামাবেন, বিষয়টা এরকম না। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটা দেশ, যেখানে আসলে আপনি হয়তোবা এখান থেকে হয়তোবা কিছুদিন থাকলেন, থাকার পরে এখান থেকে টিআরসি কার্ড টাট করলেন, তারপর আপনি যখন টিআরসি কার্ড টাট হয়ে গেল আপনার, তখন আপনি একটা সময় পরে অন্য কোনো দেশে লিগেলভাবে মুভ করার একটা রাস্তা হয় এখান থেকে। এই জন্যই মূলত মানুষ অনেকেই প্ল্যানিং করে আসলে ইউরোপে ঢোকার জন্য রোমানিয়াতে আসে। আর আপনি যদি মনে করেন যাচ্ছে আমি খালি রোমানিয়াতে গেলেই হয়েছে, আমার আর কিছুর দরকার নেই, বিষয়টা ভাই একদম বোকার স্বর্গে, যারা এরকমটা ভাবেন একদমই বোকার স্বর্গে বসবাস করতেছে। আসাটাই মূল লক্ষ্য না, আপনাকে অনেক কিছু চিন্তা করে আসতে হবে, সুযোগ সুবিধা, কাজকর্ম, হ্যাঁ কীভাবে কী থাকবেন সব কিছু আপনি প্ল্যানিং করে যদি না আসতে পারবেন, তাহলে আপনি মানে যথেষ্ট পরিমাণ বিপদের মধ্যে পড়বেন। এটা মানে রোমানিয়ায় থাকা অবস্থায় বলতেছি, কতটুকু বিশ্বাস করাইতে পারবো আপনাকে আপনাদেরকে জানি না, তবে যেটা ঘটছে বা যেটা ঘটতেছে যেটা দেখতেছি সেটাই বলতেছি। আর অবশ্যই এজেন্সির সাথে কথা বলবেন, এজেন্সিরে বলবেন, যদি সাপ্লাই কোম্পানিতে হয়ে থাকে তাহলে সাপ্লাই কোম্পানিতে আনার পরেও কিন্তু এরকম অনেক কোম্পানি আছে আপনাকে পেপার করে দেয়, টিআরসি কার্ড করে দেয়, কিন্তু কাজ দেয় না, জাস্ট খালি তারা ট্যাক্স পে করে আপনাকে টিআরসি কার্ড করে দিবে, এক দেড় মাস বা দুই মাস লাগে, এর মধ্যে আপনার টিআরসি কার্ডের ফিঙ্গার টিঙ্গার দিয়ে আপনি টিআরসি কার্ড করে দিয়ে আপনাকে ছেড়ে দিবে এনওসি দিয়ে, আপনি অন্য কোনো জায়গায় কাজ করবেন। এরকমও যদি হয় আপনারা কথা বলে এটা করে নেবেন। আর যদি অন্য কোনো কোম্পানিতে তারা ঢুকাই দিতে চায় যে কোন কোম্পানিতে ঢুকাই দিচ্ছি আপনি ওখানে কাজ করেন, হ্যাঁ যদি ঢুকাই দেও তারপর আপনি কনফার্ম হবেন যে আসলে আপনার টিআরসি কার্ড হবে কি না। টিআরসি কার্ড বা এখানে বর্তমানে আপনি বাংলাদেশ থেকে যখন আসতেছেন তখন দেখতেছেন যে টিআরসি কার্ড আপনার নাই, আপনি রোমানিয়া আসার জন্য সোনার হরিণ মনে হইতেছে, রোমানিয়া পারমিট পাইলেন মানে সোনার হরিণ পাইলেন, ঠিক তেমনটাই আপনি যখন রোমানিয়াতে আসবেন মানে আপনি জাস্ট এখন চলে আসলেন, এয়ারপোর্টটা পার হয়েছেন, তখন থেকে আপনার শুরু হচ্ছে আপনার টিআরসি কার্ড পাওয়া, টিআরসি কার্ড পাওয়া তখন হয়ে যাবে আপনার জন্য সোনার হরিণ। এরকম একটা পরিস্থিতি বর্তমান সময়ে চলতেছে আর কি। অনেক এজেন্সি আছে ভাই, অনেক এজেন্সি আছে, মানুষের শুধু জাস্ট আয়না ছাইরা দিছে ভাই, আর কোনো খোঁজখবর নেয় না, হ্যাঁ কোনো কিছু করে না। তো এই জিনিসগুলো আসলে কি বলবো, এগুলি আসলে মানুষের কাতারে পড়ে না, আসলে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়, মানে কারণ এই ধরনের ইনফরমেশনগুলো যদি আপনারা না জানেন না শুনেন, অনেকে বিশ্বাস করতে চান না, মানে অনেকে মনে করেন যে আসলে হয়তোবা যারা এই ধরনের ইনফরমেশনগুলো দেয় তারা হয়তোবা চলে গেছে বিধায় আরেকজন যাতে না যেতে পারে এরকম ইনফরমেশন দিতে পারে, কিন্তু না, বিষয়টা আসলেই এরকমটা না। যারা এই জিনিসগুলো ফেস করে ভাই অনেক দুঃখ নিয়ে কিন্তু অনেক অবস্থার সম্মুখীন হয়ে সিচুয়েশনের সম্মুখীন হয়ে তারপর কিন্তু এই কথাগুলো অনেকে বলে। তো আমিও এই সিচুয়েশনগুলো হ্যান্ডেলিং করছি, আমারও মোটামুটি কিছুটা অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতার অনলে আপনাদেরকে কিছু জানাই যে আসলে এই বিষয়গুলো করেন। তবে আরেকটা যে নিউজটা দিব সেটা হচ্ছে, এটা মোটামুটি অফিসিয়াল ওরকম এত বড় ধরনের অফিসিয়াল নিউজ না, কিন্তু রোমানিয়ার যে নিউজ পোর্টালগুলো আছে সেখানে কিন্তু এটা নিউজ মোটামুটি চলতেছে। সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আপনার রোমানিয়ার এই এই বছরে 2023 সালের অক্টোবর মাসে
তারা একটা নিউজ পাবলিশড করবে এরকম একটা ইয়ে আছে, সম্ভাবনা আছে, যেখানে হয়তোবা রোমানিয়া এবং বুলগেরিয়া দুইটা দেশকে তারা আপনার ইয়ে করে নিবে, সেনজেনের আওতায় করে নিবে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের আছে। তো এরকমটা যেহেতু একটা ইনফরমেশন লিক হয়েছে বা একটা নিউজ পোর্টালে নিউজ হয়েছে, তার মানে সম্ভাবনা বা আপনি কিন্তু একটা সম্ভাব্য বিষয় রাখতেই পারেন যে সম্ভাবনা আছে। তো সেখান থেকে হয়তো বা আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি রোমানিয়াতে আসেন সেক্ষেত্রে স্টে করেন, এখানে থাকেন, হ্যাঁ, এখানকার পরিবেশ, কালচার, অবস্থা সব কিছু সম্পর্কে বুঝেন। আপনি তো ইউরোপে নতুন, ইউরোপ তো ভাই আসলে অন্য একটা জিনিস। অনেকে বাংলাদেশে থাকা মনে করেন যে ইউরোপ কি না কি জানি, ইউরোপ ভাই অন্য একটা জিনিস। হ্যাঁ, এখানে আইসা আপনি জাস্ট খালি আসার পরেই চলে যাবেন বিষয়টা এরকমটা করবেন না, আসেন, থাকেন, দেখেন পরিস্থিতি, হ্যাঁ, তারপরে হয়তো বা ভালো মন্দ বুঝতে পারবেন। তো এই অক্টোবর মাসে যে নিউজটা যদি একটু আমিও ওয়েট করতেছি, আমিও দেখতেছি পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, তো এই অক্টোবর মাসে যখন নিউজটা আসবে তখন হয়তো বা যে আপনার আকাশপথের যে বিমান চলাচল এটা তারা উন্মুক্ত করে দিবে, যদি নিউজটা 100% এরকমভাবেই ঘটে, যদি হয়ে যায় তাহলে সেনজেনে আওতাভুক্ত হয়ে গেলে তাহলে দেখা যাবে যে অক্টোবর মাস থেকেই আপনার আকাশপথের প্লেন চলাচল শুরু হয়ে যাবে, এবং জানুয়ারি থেকে যদি সেনজেন আওতাভুক্ত হয় 24 সাল থেকে স্থলবন্দর, যেটা আসলে গাড়ি দিয়ে যাওয়া যায়, স্থলবন্দরের আপনার চলাচল উন্মুক্ত করে দিবে। তো তখন হয়তো বা যদি আপনার টিএসসি কার্ড থাকে, আপনি তো এনিহাও যে কোনো দেশে আপনি যাইতে পারতেছেন, কোনো সমস্যা নেই। তো এই জন্যই বলবো, দেখেন এই রাস্তাগুলো কিন্তু অনেকটা এরকম উঁচু, তো উঁচু থাকার কারণে এখানে হাঁটা চলাফেরা খুব মুশকিল, আপনি 10 মিনিট হাঁটলে আসলে ক্লান্ত হয়ে যাবেন, এরকম একটা পরিস্থিতি, কারণ খুবই কষ্টকর উঁচু উঁচু জায়গা। তো আমি বর্তমানে যে সিটিতে থাকি সেটা হচ্ছে ক্লোজ নাপোকা, এখানে আসলে এই পর্তুগালের মতো, এই পর্তুগালে কিন্তু এরকম উঁচু উঁচু জায়গাগুলো খুব বেশি, তো এখানেও বেশি, আবার মোটামুটি হাঁটতেও কষ্ট হইতেছে, ভিডিওতে কতটুকু দেখাইতে পারতেছি জানি না। তো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো, আর অন্যান্য অনেক তথ্য হয়তো বা দিব আস্তে আস্তে, আমি আসলে ভিডিও ওইভাবে করার মতো সময় হয়ে ওঠে না, যে জন্য হয়তো বা ভিডিও করতে পারি না, অনেক ইনফরমেশন দেওয়ার মতো আছে যেগুলি আপনাদের জানানো দরকার, তো সেই ইনফরমেশনগুলো হয়তো বা কোনো একটা সময় পাবলিশ করব আস্তে আস্তে, আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনাদের দোয়া যদি ভালো থাকি তাহলে হয়তো বা আস্তে আস্তে জানাবো আপনাদেরকে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, যারা রোমানিয়াতে আসতেছেন তাদেরকে ওয়েলকাম, আর যারা আসবেন অবশ্যই আমার যে কথাগুলো বলছি বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে বুঝা নিবেন, যে আসলে রোমানিয়াতে আসাটাই যদি আপনার লক্ষ্য হয়ে থাকে তাহলে ভাই আপনি বোকার স্বর্গে এখনও বসবাস করতেছেন। আপনি আসার আগে আপনার টিএসসি কার্ড, আপনার কাজ, আপনার স্যালারি, থাকার জায়গা, সুযোগ সুবিধা, কত ঘন্টা ডিউটি, হ্যাঁ, কত টাকা স্যালারি, কয়দিন বন্ধ, এই সকল বিষয়গুলো আপনি জাস্ট মানে শিওর না হইয়া আপনি মানে ইয়ে হবেন না, কি বলে, কোনো এজেন্সির সাথে মানে ডিলে যাবেন না, এগুলি আগে জানেন। জানার পরে এরকম অনেক মানুষ আছে ভাই, আমি একটা কোম্পানিতে গেছিলাম, সেই কোম্পানিতে ভিয়েতনামের অনেক লোক কাজ করে, ভিয়েতনামের ওই যে লোকের সাথে আমি কথা বলছিলাম সে তো ইংলিশ পারে না, কিন্তু ট্রান্সলেট করে তার সাথে আমি কথা বলছিলাম, তখন সে মানে আমার সাথে 2 মিনিট কথা বলার পরে সে চোখের পানি ছেড়ে দিছে ভাই, সে 2 মিনিট কথা বলার পরে চোখের পানি ঝেড়ে দিছে, মানে এরকম একটা পরিস্থিতি, আসলে কি বলবো, পেপার করতে পারে নাই, স্যালারি কম, যা স্যালারি বলছিল স্যালারি দেয় নাই, নানান ধরনের সমস্যা। তো এই জন্যই বলবো আসলে আপনারা
কি কি মনে করেন যে আসলে রোমানিয়া বা ইউরোপে আসাটাই যদি লক্ষ্য হয় ভাই, তাহলে কি বলবো, আসলে কিছু বলার নাই। যাক, সবাই ভালো থাকবেন। রাস্তা উঁচু তো, হাঁটতেও কষ্ট হচ্ছে, তারপর আবার কথা বলতেছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে হাজির হব। অনেক ইনফরমেশন আছে, ইনশাল্লাহ দিব আস্তে আস্তে। সবাই ভালো থাকবেন। আজকে আসলে বন্ধের কারণে আমাদের সামনে আমার দুই কলিগ আছে, ফ্রেন্ড, তারাও বাংলাদেশি, তো বাজার করতে বেরিয়েছিলাম হালাল মাংসর জন্য। আসলে এক সপ্তাহ বা 10 দিন এরকম সময়ের জন্য হালাল মাংসটা, শুধু অন্যান্য জিনিসগুলো পাওয়া যায়, হালাল মাংসটা সব জায়গায় পাওয়া যায় না, তো একটু দূরে আইসা হালাল মাংসটা নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।